এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের শপথের পর 13 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তারা হলেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এম শখত হোসেন, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, নুরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধানরঞ্জন রায় ও ফারুকি আজম আজ শপথ নিতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশব্দ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ।